কিছু লোক ট্যাবলেট ব্যবসার সাথে জড়িত, যাতে মধ্যপাড়ার পাশাপাশি উদয়পুরের যে সমস্ত এলাকা আছে যুব সমাজটা পুরোটা নষ্টের পথে। ডেইলি সন্ধ্যাবেলা হলে নেশা সামগ্রী, প্রাচার, ট্যাবলেট, ড্যানড্রাইড সব কিছু তারা এটা করতেছে, যার ফলে একদম এখানে পাড়ার থেকে আরম্ভ করে যারা উদয়পুরের বাসী যারা যুব সমাজ আছে পুরোটা নষ্টের পথে। তো আমরা এটা নিজেরাই ইনিশিয়েটিভ নিচ্ছি যে যারা এরা আমরা ফার্ম এরকম হাতে নাতে ধরুন, ধরে পুলিশের কাছে সোপর্দ করুন। আমরা এখন এইচডিপি স্যারের কাছে ফোন করছি, কথা হয়েছে, সম্ভবত পুলিশ আইতাছে, তারা আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো এবং প্রশাসনের কাছে এটা আমরা দাবি যে তারা যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় এবং যে নেশা সামগ্রী যারা আছে বিক্রি করে তাদের প্রতি যাতে কড়া পদক্ষেপ প্রশাসন অলরেডি নেয়। আশা করি প্রশাসন পদক্ষেপ নিতে আছে, কিন্তু প্রশাসনের সবসময় সম্ভব না। তো আমাদের নাগরিকরাও সচেতন থাকতে হইব যে তারা এই ব্যবসার থেকে বিরত রাখতে হইবে, আমি যুবক সমাজটা রক্ষা করতে হইব। নমস্কার। কাকার বাড়ি আছে, কাকার বাড়ি গেছে, ডাইরেক্ট করে আছে।